UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি, এখন থেকে জন্ম তারিখের প্রামাণ্য নথি হিসেবে আর গ্রহণযোগ্য হবে না আধার কার্ড। তবে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের অভিমত, আধার নম্বরকে কোনো ব্যক্তির পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে। জন্ম তারিখের প্রামাণ্য নথি হিসেবে আর গ্রহণযোগ্য হবে না আধার কার্ড। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলেও UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের অভিমত, আধার নম্বরকে কোনো ব্যক্তির পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে। কিন্তু আধার নম্বর কোনোভাবেই জন্ম তারিখের প্রামাণ্য নথি নয়। সম্প্রতি ইপিএফও বা এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে আধার কার্ডকে জন্ম তারিখের প্রামাণ্য হিসেবে ব্যবহার করা নিয়ে বিস্তারিত দামাদ শুরু হয়। ইপিএফওতে বহু সদস্য নিজেদের জন্মের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড জমা দিয়েছেন, তাতে ছাড়পত্র দেয় সর্বপ্রথম। বিভিন্ন ব্যাংকের KYC ক্ষেত্রেও আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হয়। এমনকি পাসপোর্টের ক্ষেত্রেও অনেক সময় আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হচ্ছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আধারকে জন্মের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করার এই প্রবণতা এবার বন্ধ করতে বলেছে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। আধার কর্তৃপক্ষের তরফে ইপিএফওকে জানিয়ে দেওয়া হয়েছে, আধার কার্ড বা আধার নম্বরকে যেন কোনো ব্যক্তির জন্মের প্রমাণপত্র বা জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে না ব্যবহার করা হয়, তা শুধু ব্যক্তির পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকেও এ ব্যাপারে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার বর্তমানে অধিকাংশ সরকারি কাজের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার দিকে এগিয়েছে, সেখানে জন্মের প্রমাণপত্রের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কেন অনেকেই সংশোধন। তবে অনেকের মতে UIDAI আধারের জন্য দেওয়া ব্যক্তির জন্ম তারিখ সঠিক কিনা সেটা যাচাই করে না। আধার কর্তৃপক্ষ বলছে, কোনো ব্যক্তির জমা দেওয়া নথির ভিত্তিতে জন্ম তারিখে উল্লেখ করা হয় আধার, কিন্তু সেই ব্যক্তি যে জন্মের তারিখে প্রকৃত তথ্যই দিচ্ছেন তার গ্যারান্টি আধার কার্ড কর্তৃপক্ষ দেয় না। কেন্দ্রীয় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নির্দেশের ফলে এখন কোনো ব্যক্তির জন্ম তারিখ প্রমাণের জন্য সেই বার্থ সার্টিফিকেটের উপরে ভরসা করতে হবে, এই অভিমত দেখাচ্ছে।